আসসালামু আলাইকুম। ক্লায়েন্টের সাথে যে কথাগুলো বলতে হয়, আজকে এই নিয়ে আমার তৃতীয় ভিডিও। আশা করি এই ভিডিওগুলো যদি আপনি কন্টিনিউ করেন তাহলে ইংরেজি কম জানা সত্ত্বেও আপনি ক্লায়েন্টের সাথে ফ্রিল্যান্সিং রিলেটেড কথাবার্তাগুলো চালিয়ে যেতে পারবেন। কিন্তু আপনি যদি একেবারেই ইংরেজি না জানেন তাহলে এই সেন্টেন্সগুলো আপনাকে কোনো সহযোগিতা করবে না। ধরেন আপনি ইন্টারমিডিয়েট লেভেল স্টুডেন্ট, যে পরিমাণ ইংরেজি জানেন এই পরিমাণ ইংরেজি জানেন, এবং আপনি যদি আমার এই সেন্টেন্সগুলো দেখেন, এই সেন্টেন্সগুলো মুখস্থ করেন বা এইগুলোর উপরে একটু চোখ ভুলান, তাহলে আপনি অনায়াসেই ক্লায়েন্টের সাথে ফ্রিল্যান্সিং নিয়ে কথাবার্তা বলতে পারবেন। তো আজকে যে প্রথম যে বাক্য সেটা হচ্ছে, তুমি কি লোগো ডিজাইন করতে পারো? ঠিক আছে, তাহলে তুমি কি লোগো ডিজাইন করতে পারো, সেন্টেন্সটা কীরকম হবে? ক্যান অর্থ পারা, যখন আমরা কাউকে প্রশ্ন করব তখন ক্যানটা সামনে চলে আসবে। তাহলে ক্যান, ক্যান ইউ ডিজাইন এ লোগো, তুমি কি লোগো ডিজাইন করতে পারো, ক্যান ইউ ডিজাইন এ লোগো? আচ্ছা, হ্যাঁ আমি লোগো ডিজাইন করতে পারি। তাহলে হ্যাঁ তার মানে হচ্ছে ইয়েস, ইয়েস আমি পারি, কি আই ক্যান, আই ক্যান অর্থ আমি পারি। ঠিক আছে, ডিজাইন, ডিজাইন দা লোগো, লোগো। তাহলে হচ্ছে কি, তুমি কি লোগো ডিজাইন করতে পারো, ক্যান ইউ ডিজাইন এ লোগো? ইয়েস আমি লোগো ডিজাইন করতে পারি, ইয়েস আই ক্যান ডিজাইন দা লোগো। ওকে, তুমি কি ধরনের লোগো ডিজাইন করতে পারো? দেখেন এখানে ছিল তুমি কি লোগো ডিজাইন করতে পারো, আর এখানে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি ধরনের লোগো ডিজাইন করতে পারো। তো কি ধরনের পারো সেটা হবে কি, হোয়াট কাইন্ড অফ, হোয়াট কাইন্ড অফ, কি ধরনের লোগো পারো, তুমি পারো, হ্যাঁ ক্যান ইউ ডিজাইন, তুমি কি ধরনের লোগো ডিজাইন করতে পারো, হোয়াট কাইন্ড অফ লোগো, কি ধরনের লোগো ক্যান ইউ ডিজাইন, তুমি ডিজাইন করতে পারো। ঠিক আছে, আপনি বলবেন আমি সব ধরনের লোগো ডিজাইন করতে পারি, আমি কি পারি, সব ধরনের লোগো ডিজাইন করতে পারি। তাহলে আই ক্যান, আই ক্যান, আই ক্যান আমি পারি ডিজাইন, আমি পারি ডিজাইন কোন ধরনের, সব ধরনের, অল কাইন্ড অফ লোগো। তাহলে আমি সব ধরনের লোগো ডিজাইন করতে পারি, আই ক্যান ডিজাইন অল কাইন্ড অফ লোগো। ওকে, কতদিন সময় লাগবে কোনো কাজ করানোর জন্য? ক্লায়েন্ট আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে যে এই কাজ করতে তোমার কতদিন সময় লাগতে পারে। তো ক্লায়েন্ট এই বাক্যটা কীভাবে লিখবে, ক্লায়েন্ট এই বাক্যটা এইভাবে লিখবে, কতদিন সময় লাগবে, তাহলে হাউ, হাউ লং, হাউ লং ইট উইল টেক, ইট উইল টেক, কতদিন সময় লাগবে এটি করতে। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে দেখেন আমি প্রতিদিন তোমার কাজ করব। আপনি যদি ক্লায়েন্টকে এই ধরনের কোনো কথাবার্তা বলতে চান যে আমি তোমার সাথে কন্টিনিউ কাজ করব বা আমি প্রতিদিন তোমার কাজ করব, তাহলে আপনি কিভাবে এই সেন্টেন্সটা লিখতে পারেন, এভরিডে, এভরিডে প্রতিদিন, এভরিডে মানে হচ্ছে প্রতিদিন। হ্যাঁ, যেহেতু এটা ফিউচার টেন্স তাহলে আই উইল, আমি প্রতিদিন করব, এভরিডে আই উইল ডু, কাজ কার কাজ, তোমার কাজ, ইওর ওয়ার্ক, আমি প্রতিদিন তোমার কাজ করব, এভরিডে আই উইল ডু ইওর ওয়ার্ক। ঠিক আছে, কাজের বিবরণ সম্পর্কে আপনার কি কোনো প্রশ্ন আছে, কাজের বিবরণ সম্পর্কে আপনার কি কোনো প্রশ্ন আছে, এই ধরনের কথাবার্তা আমরা ক্লায়েন্টকে প্রায় সময়ই বলতে হয় যে আমি এই কি কাজটা কীভাবে করব, আপনি কি আমাকে কোনো সাজেশন দিবেন, বা আপনার কি কোনো প্রশ্ন আছে, বা এই সম্পর্কে আপনি আমাকে আরও কোনো প্রশ্ন করতে চান কি না, তাহলে আপনি এই সেন্টেন্স লিখবেন কীভাবে, যেহেতু প্রশ্ন করা হচ্ছে আপনার কি আছে এটা আগে হবে, তাহলে ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ, আপনার কি আছে, কি আছে, এনি কোয়েকশন, এনি কোয়েকশন, আপনার কি আছে কোনো প্রশ্ন, কি সম্পর্কে, কাজের সম্পর্কে, তাহলে অ্যাবাউট, কোনো কিছু সম্পর্কে, কোনো কিছু সম্বন্ধে যখন হবে তখন অ্যাবাউট বসে, অ্যাবাউট কি সম্পর্কে, অ্যাবাউট এই কাজ সম্পর্কে, হ্যাঁ দিস জব বা ওয়ার্ক। কাজের বিবরণ সম্পর্কে আপনার কি কোনো প্রশ্ন আছে, ডু ইউ হ্যাভ, আপনার কি আছে এনি কোয়েকশন, কোনো প্রশ্ন অ্যাবাউট দিস সম্বন্ধে, মানে জব সম্বন্ধে, কাজের সম্পর্কে আপনার কি কোনো প্রশ্ন আছে, ডু ইউ হ্যাভ এনি কোয়েকশন অ্যাবাউট দিস জব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওর ভালো লাগলে আপনি অবশ্যই লাইক এবং
সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, ফ্রিল্যান্সিং বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন আমার সাথে থাকে বা আমাকে কোনো প্রশ্ন করতে চান, তাহলে আপনি প্রতি শুক্রবার রাত 11টা থেকে ভোর পর্যন্ত আমাকে এই মোবাইল নাম্বারে আমাকে কল দিলে আপনি আমার সাথে কথা বলতে পারবেন। এবং এই ভিডিওর ডেসক্রিপশনে আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, ইচ্ছে করলে আপনি সেইগুলো থেকে আমার সাথে যুক্ত থাকতে পারবেন। এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনার যদি তাৎক্ষণিক কোনো সাপোর্টের প্রয়োজন হয়, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে আমার একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনি এই গ্রুপে আপনার সমস্যা সম্পর্কে আপনি পোস্ট করলে আমি কমেন্ট করে আপনার সেই সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিও এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।